नमस्कार বন্ধুরা, আমাদের বেঙ্গলি ভিলেজ কিচেনে আপনাদের জানাই স্বাগত। আমরা আবারো চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না আমাদের বেথবা বথুয়া শাক। আমাদের আঞ্চলিক ভাষায় তো এটাকে বথুয়া শাক বলে থাকি আমরা, অবশ্য এটাকে অনেকে বেথু শাক বলেও চেনে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা বেথু শাক তুলে নিচ্ছি জমির থেকে। এরপর ভালো করে আমরা বেথু শাকগুলো বাছাই করে নেব। দেখুন কিভাবে বাছতে হয়। এই যে শাকটির মাথায় যে বীজটি রয়েছে সেটা ফেলে দিতে হয়। এরপরে আমরা শাকগুলো ধুয়ে একটি চাকুর সাহায্যে আমরা কেটে নেব কুচি কুচি করে। আমাদের কাটা হয়ে গেছে। এরপরে আমরা কেটে নেব আলু আর বেগুনগুলো খুব ছোট ছোট টুকরো করে। এরপর আমরা কড়াই গরম হয়ে গেলে সরষের তেল ঢেলে দেব। তারপর দেব দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু কালো জিরে। এরপর একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব আমরা আলু বেগুনগুলো। এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করবেন, খুব কম সময় এবং অল্প খরচে তৈরি হয়ে যাবে। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। এরপর আমরা দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ। আর স্বাদ মতো একটু নুন। এরপর আমরা একটু নেড়ে চেড়ে নিব ভালো করে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা হয়ে গেছে আমাদের আলু বেগুনটা। আর একটু ভালোভাবে ভাজা করে নেব আমরা। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এই যে আমাদের দেখতে পাচ্ছেন আমাদের আলু বেগুন ভাজাটা হয়ে গেছে। এরপর আমরা শাকটাকে ধুয়ে দিয়ে দেব কড়াই। শাক কড়াইয়ে দেওয়ার পর আমরা একটু নেড়ে চেড়ে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের একটা বড় পাত্রে রেখে দেব। এই যে তৈরি আমাদের আজকের বেথু শাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।